আমি এটাও জানতাম যে আমি কোনোদিন সৌমিত্র চ্যাটার্জি হয়ে উঠতে পারবো না, আমি কোনোদিন বেনুদা হয়ে উঠতে পারবো না, তো আমার ফেলুদা হয়ে উঠতে হবে। ইন্দ্রনীল সেনগুপ্ত ফেলুদা হলে কেমন হতো সেরকমভাবে। স্টোরিটা শুনে আমি যেটা 3-4 বছর পর বুঝতে পেরেছি সেটা ইন্দ্রদা স্টোরিটা শুনে ইনস্ট্যান্ট মোমেন্টে আমাকে বলে দিল। নমস্কার, আর্টিস্ট টিভিতে আপনাদের সকলকে স্বাগত, আমি পূর্বাশা রয়েছে। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন টিম নয়ন রহস্য সদস্যরা ফেলুদা, তোপসে এবং জটায়ু। তারা আবার নয়ন রহস্য হত্যাপুরীর পর নয়ন রহস্যতে আবার আসছে। স্বাগত তিনজনকে, ইন্দ্রনীলদা, আয়ুষ এবং রানাদা। আমি তোমাদের কাছে দিয়ে দিচ্ছি, আমি প্রশ্নগুলো বলছি। প্রথমেই যেটা জিজ্ঞাসা করবো, নয়ন রহস্য ট্রেলার চলে এসছে, ট্রেলার একটা সাড়া জাগিয়েছে, কীরকম ফিডব্যাক পাচ্ছ তোমরা? তুমি বলো আগে। আমি তো ভালোই, মানে রেসপন্স যা দেখেছি ভালোই লেগেছে। বা আমাদের যখন ট্রেলার লঞ্চও হয়েছিল, সেখানে 1000 জন বাচ্চাদের সামনে লঞ্চ করা হয়েছে তাদেরকে ম্যাজিক দেখিয়ে, তো সেখান থেকে ইনস্ট্যান্ট মোমেন্টে, মানে আমি ইউটিউব বা এই সমস্তের কথা বলছি না, ইনস্ট্যান্টটা বেশি বিশ্বাস করাটা বেটার বলে মনে হয়। সো যেহেতু ফেলুদাটা আরও বাচ্চাদের ইমোশানের জায়গা, সো বাচ্চা 1000 জন বাচ্চার সামনে যখন ভালো রেসপন্স পাওয়া গেছে মনে, মানে আমার তো তাই মনে হয় যে তার মানে ভালোই হয়েছে। হ্যাঁ হ্যাঁ, একদম আমি দেখেছি, আমার ব্যক্তিগতভাবে ভালো লেগেছে, অন্য অনেকেই ভালো বলে জানিয়েছে। আর এখন সোশ্যাল মিডিয়া আমি সত্যি সেরকমভাবে ফলো করি না, অতএব কে কী কমেন্ট এই কোথায় আমি বুঝতেও পারি না, মানে আমি জিজ্ঞেস করি যে কোথায় কমেন্টটা থাকে লেখা, যদি একটু জানতে পারি ভালো হয়, তো আমাকে জানিয়ে দেয়। এসব বিষয়ে আয়ুষকে আমার প্রয়োজন হয়ে যায়, আর বাকি তো বেশ বেশ লাগছে। না, আমিও অ্যাকচুয়ালি যখন আমরা লঞ্চ করলাম ট্রেলারটা, যখন ওই 1000টা বাচ্চা ছিল স্কুলের, তো ওদের রেসপন্সটা চোখের সামনে দেখেছি, সেটা ভালো লেগেছে, খুব এনকারেজিং। আর তাছাড়া সোশ্যাল মিডিয়াতে আমারও ইনভলভমেন্ট একটা প্ল্যাটফর্মেই আছে, বাকি প্ল্যাটফর্মগুলোতে আমি নেই। আর যেই প্ল্যাটফর্মে আছে সেটাতেও আমি কিন্তু বেশি কমেন্টস বা ফিডব্যাক আমি পাইও না অ্যাকচুয়ালি, অনেস্টলি। আর যেগুলো পাই সেগুলো আমি পড়ি না বেশিরভাগই, সো সেইখানের ফিডব্যাক আমি জানি না। সেটা অ্যাকচুয়ালি ডেফিনেটলি আয়ুষ আমাদের থেকে বেশি জানে, আমরা আয়ুষকে জিজ্ঞেস করি। আর বলা চলি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলের ব্যাপারে, তোমাদের তিনজনের মধ্যে আয়ুষ আমাদের থেকে এগিয়ে, কিন্তু আমরা ওকে ততটাই শেখানোর চেষ্টা করি যে ও যেন কমিয়ে দেয়, কারণ ওই জিনিসটা আমাদের খুব মাথা নাড়ছে। হ্যাঁ হ্যাঁ, ও বুঝতে পারছে যে ইটস যে হচ্ছে মানে বিকজ উই স্ট্রংলি ফিল দ্যাট ইটস নট দ্যাট গ্রেট আ প্লেস টু বি ইন। একদম এক কথা, এক লাইনে একদম সত্যি, মানে একটা অদ্ভুত বন্ডিং তৈরি হয়ে গেছে, এখন আমরা সংসার করছি। হ্যাঁ, তো তিনজন মিলে জমজমাট ভাবে, মানে আমাদের ওই অফস্ক্রিন বন্ডিংটাই না এত ভালো বলেই আমাদের অনস্ক্রিন আলাদা করে সেইভাবে খাটতে হয় না, যে এই বন্ডিংটার প্রতি খাটা, মানে আমরা চরিত্রটা নিয়ে খাটছি, বাট ওই আর কি। কিন্তু একটা সুবিধা হয়েছে যে পরপর আরও হয়েছে বলে, যে হত্যাপুরীর 1 বছরের মধ্যেই যেহেতু নয়ন রহস্যের শ্যুটটা হয়েছে, তো ওই আবার দেখা হওয়াটা, ওই আড্ডাগুলো মেকআপ রুমের, তো স্বাভাবিকভাবে একটা এই আড্ডা সেশন বা অফ স্ক্রিনে যত বেশি তোমার দেখা হবে, একটা তো ওই বন্ডিং তৈরি হয়েই যায় আরও ভালো করে। সো ইয়া, হ্যাঁ, তিনজনের সংসার মানে ভরা সংসার যাকে বলে, তো এর মধ্যে কে বাবা কে মা, কে ছেলে কে মেয়ে, সেটা খুঁজে লাভ নেই, খুঁজো না, মানে শুধু আনন্দের দিকটাকে ধরে রাখতে হবে। এর কারণ ছবি ভালো হওয়া দরকার, মানুষের মন ছবির মধ্যে দিয়ে জয় করব। তার সঙ্গে এই যে অভিজ্ঞতাটা, এক্সপিরিয়েন্স অফ মেকিং দ্য ফিল্ম, আমার কাছে এটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট। ছবি যদি ভুলেও যায় লোকে, মনে নাও থাকে, অভিজ্ঞতাটা যেন মনের কোণায় থেকে যায় সারা জীবনের জন্য। এই জন্যই কিন্তু এই ধরনের কাজ আমরা করতে এসেছি এখানে, দুটোই খুব জরুরি, ভালো ছবি হওয়াও জরুরি, ভালো অভিজ্ঞতা হওয়াটাও অত্যন্ত জরুরি। তোমাদের তিনজনকে যখন পেয়ে
বাঙালির কাছে একটা আবেগ, সেই জায়গায় আগেও ফেলুদা তৈরি হয়েছে, ফেলুদা তক্ষী জটায়ু, মানে যে কালজয়ী যদি চরিত্র বলা যায়, তখন তোমরা কিন্তু তিনজনেই এই চরিত্রটাকে প্রথম, এই যে প্রথম যখন হত্যাকুড়ি দিয়ে তোমাদের যাত্রাটা শুরু হলো, সেই সময় কি কিছুটা মানে নার্ভাসনেস বা কিছুটা একটা সতর্কতা? হ্যাঁ হ্যাঁ, সে তো হবেই, সে তো হবেই, কারণ যে কোনো জিনিসই যখন করতে যাই তখন একটা সতর্কতা কাজ করে। এক্ষেত্রে এই চরিত্রগুলো এত আইকনিক, এত ভালো ভালো অভিনেতারা করেছে, আর একটু বেশি তো তার থেকে হবেই, ওইটুকু পর্যন্ত আমাদের পরিচালক আমাদের বলে দিয়েছিলেন। কোনো কিছু নয়, যে টেক্সট, যে স্ক্রিপ্ট, এটা বড় মন দিয়ে যা যা ভাবো, তোমরা সবাই জানি আমরা, ফেরুদা কোনো নতুন চরিত্র নয়, জন্ম থেকে আমরা বাঙালিরাই দেখেছি, লালমোহন ও তাই, সবাই তাই, মানে এই চরিত্রগুলো তাই। অতএব বি ট্রু টু দ্য মেইন টেক্সট অ্যান্ড ডু ইট, আমরা সেটাই করেছি। তোমার কাছে আসবো ফেলুদা চরিত্র নিয়ে, তো যে বাঙালির আবেগ যেটা বললাম, অনেক কিছু তুমি যখন ফেলুদা হত্যাকুড়ির আগে যখন তুমি ফেলুদাকে অভিনয় করলো, অনেকে অনেক রকম কথা এসেছিল, তোমাকে কি এই জিনিসগুলো আলাদা করে ভাবিয়েছিল যে ফেলুদার চরিত্র অভিনয় করতে যাচ্ছ, বাড়তি চাপ ছিল কোনো? না, বাড়তি চাপ ছিল না, কারণ আমার আমার মনে হয়েছিল আমার দায়িত্বটা হলো ফেলুদা চরিত্রটাকে ভালো করে ফুটিয়ে তোলা। অ্যাজ অ্যান অ্যাক্টর ফেলুদা চরিত্রটা আমি যতটা বুঝি বা আমার ইন্টারপ্রিটেশন যা, সেটা প্লাস ডিরেক্টরের ভিশন, যেটা দোজ আর দ্য অনলি টু ইম্পর্টেন্ট থিংস ফর মি, সো আমি সেটাই করার চেষ্টা করেছি। হ্যাঁ, সতর্কতা যেটা বললো, ডেফিনেটলি কেয়ারফুল থাকতে হবে, কারণ একটা এমন আইকনিক চরিত্র, সেটার যতটা কাছে পৌঁছানো যায় সেটা তো চেষ্টা করবই। তাছাড়া এর আগে বেনুদা সৌমিত্র চ্যাটার্জি করে গেছেন, সো মানে মানে ওই কী বলে ওটাকে, বেঞ্চ মার্কসগুলো এত হাই, বার ইজ সেট সো হাই, সো সেখানে ডেফিনেটলি এক্সপেকটেশন থাকবে। কিন্তু আমি এটাও জানতাম যে আমি কোনো দিন সৌমিত্র চ্যাটার্জি হয়ে উঠতে পারবো না, আমি কোনো দিন বেনুদা হয়ে উঠতে পারবো না, তো আমার ফেলুদা হয়ে উঠতে হবে, ইন্দ্রনীল সেনগুপ্ত ফেলুদা হলে কেমন হতো সেরকমভাবে, তো আমি সেটা সেরকমভাবে অ্যাপ্রোচ করেছি। ভয় ছিল না, কিন্তু ডেফিনেটলি অ্যাংশিয়াসনেস ছিল, ডেফিনেটলি কেয়ারফুল থাকতে হয়েছে, ডেফিনেটলি খাটতে হয়েছে, মনোযোগ দিয়ে করেছি, লাইটলি নিইনি একদমই। কিন্তু তারপর আমার মনে হয় ওরা দুজনও এরকমভাবেই অ্যাপ্রোচ করেছে, আর যে লিবার্টিটা আমাদেরকে বাবুদা দিয়েছিলেন আর যে গাইডেন্সটাও দিয়েছিলেন, সেই দুটো একসঙ্গে নিয়ে প্লাস টেক্সট প্লাস স্ক্রিপ্ট নিয়ে আমার মনে হয় আমরা ঠিকঠাকই করেছি প্রথম ফেলুদাটা, মানে যা হত্যাপুরীতে যা আমরা রেসপন্স দেখেছি, চোখের সামনে রেসপন্স যা দেখেছি সিনেমা হলে গিয়ে, মানে অ্যাবসলিউটলি এনকারেজিং অ্যান্ড অ্যাবসলিউটলি অ্যাকসেপ্টিং কাইন্ড অফ রেসপন্স। ইচ্ছে ছিল, ইচ্ছে ছিল, আমি তো বাবুদার কাছে অ্যাপ্রোচও করেছিলাম, আই ফরগট কোন বছরে, 2014-15 এরকম সময়, যখন জানতে পারলাম যে বেনুদা অ্যানাউন্স করেছেন যে আর করবেন না, তখন আমি বলেছিলাম যে যখন নতুন ফেলুদা করবে আমার কথা ভাবতে পারো, যদি তোমার মনে হয়, আমি কখনো এটা বলবো না যে আমি করবো কিন্তু বাবুদা ফেলুদা, সেটা তো বলবো না, কিন্তু যদি আমার ইচ্ছে আছে, তোমার যদি মনে হয় যে আমি করতে পারি তো আমাকে নিশ্চয়ই প্লিজ কনসিডার করো, সেটা ওই সময় হয়ে ওঠেনি, কিন্তু যাই হোক, বাই হোয়াট এভার গ্রেস অফ গড 2021 গিয়ে ফাইনালি আমি ফেলুদা হতে পারলাম, এখানে লেখা ছিল হয়েছি, অ্যান্ড আই এম অ্যাবসলিউটলি গ্রেটফুল অ্যান্ড হ্যাপি অ্যান্ড থ্রিল অ্যান্ড হোয়াট এভার, মানে এটা একটাই আমার ড্রিম রোল ছিল, সেটা আমি করতে পেরেছি, অ্যান্ড আই এম ভেরি ভেরি হ্যাপি অ্যাবাউট ইট। হ্যাঁ হ্যাঁ, ডেফিনেটলি, মানে আমার তো যখন বাচ্চাই আংটি হচ্ছিল, মানে যেখানে ভূতের ভয়তে, যেহেতু আমি বাবু আঙ্কলের সাথে আগে কাজ করেছি, মানে হ্যাঁ বাবুদার ইউনিটে কাজ করা হিসেবে, মানে আমি আগে যেহেতু যেখানে ভূতের ভয় করেছি, সো তারপর আমি এই প্রশ্নটাতে আসছি, যেটা তোমায় বলেছিলাম স্বপ্ন ছোটটা, হ্যাঁ, আর একটা জিনিস, যেহেতু ফেলুদার সহকারী তপসী, কতটা সাহায্য করছে বলো তো, তোমার কতটা সাহায্যে লাগছে এমনি আয়ুষ? আরে ওর জীবনে সাহায্য করছি আমি ওকে, অনেক অনেক সাহায্য করি আমি ওকে, তাই না? ট্রু ট্রু, একদম জীবনে সাহায্য করছি, ভালো খারাপ অনেক কিছু শেখাচ্ছি, হ্যাঁ ওভারঅল একটা ভালো হিউম্যান বিং বানিয়ে দেবো, মানে ওভারঅল একটা হিউম্যান বিং, ভালো হবে খারাপ হবে জানি না, কিন্তু কিছু একটা তৈরি করছি, মানে আমি অদ্ভুতভাবে দেখেছি যে যে জিনিসগুলো হয়তো অনেক বছর ধরে হয়তো ঘটে এসছে, তারপর আমি যে জিনিসটা রিয়ালাইজ করেছি,
কখনো ইন্দ্রদারকে আমি হয়তো ওই স্টোরিটা শেয়ার করলাম, স্টোরিটা শুনে আমি যেটা 3-4 বছর পর বুঝতে পেরেছি সেটা ইন্দ্রদার স্টোরিটা শুনে ইনস্ট্যান্ট মোমেন্টে আমাকে বলে দিল। সো মানে আমার তো মানে না আর ওই ভালো লাগার জায়গাটায় ফিরে আসি। হ্যাঁ তো ডেফিনেটলি আমার বাদশাহী আংটির সময় আমি ওই যেখানে ভূতের ভয়ের পর আমি যখন আস্তে আস্তে বড় হচ্ছি তো ওই টাইমে বাদশাহী আংটির সময় যেহেতু চেঞ্জ হলো, প্রথম ফেলুদা আর তপসি নতুনভাবে আসলো, তো তখনও আমি ওই বুনি আন্টির সাথে মাঝে মধ্যে কথা হতো থ্রু হোয়াটসঅ্যাপ, তো আমি ছবি পাঠাতাম যে আমি দেখো এত বড় হয়েছি বা কোনো কিছু, কিন্তু বাচ্চা আংটির সময় আনফর্চুনেটলি সেই সময় হয়নি, বাট ঠিকই। তারপর যখন হত্যাপুরীর সময় অ্যানাউন্স করা হলো যে হত্যাপুরী আসবে কিন্তু 3 জন কারা হচ্ছে সেটা তখন অ্যানাউন্স হয়নি, সেই টাইমে আমি আমার কয়েকটা যারা রয়েছেন আমি তখন একটা টিভি সিরিয়াল করছিলাম, তো সেখানে জিজ্ঞেস করতাম যে আচ্ছা আমি কি তপসী হওয়ার মতন এখন বয়সে পৌঁছেছি, তো তারা আমাকে বলতো যে হ্যাঁ তোর বয়সটা তো এখন ঠিকঠাকই রয়েছে। সো তারপর অদ্ভুত একটা কোইন্সিডেন্স যে এই ঘটনাগুলো ঘটার মধ্যেই আমি ফোনের কলার টিউনও করি ফেলু থিম সংটা, এবং এটা করার 7 দিনের মাথায় বুনি আন্টির কল আসে এবং বাবু আঙ্কেল বলেন যে তুমি একদিন পারলে আসো দেখা করো একটু। তো আমি আসলাম, এসে বাবু আঙ্কেল পা থেকে মাথা অবধি দেখে বলছে যে তোমার হাইট কত হলো বলো তো, বললাম 5'8" যে বসো বসছো না কেন, আমি বললাম যে না মানে, বলছে আরে বাবা বুঝতেই তো পেরেছো কী জন্য তোমাকে ডেকেছি, বললাম না তুমি মুখ থেকে বলো আমি তারপর বলবো। সো ডেফিনেটলি ওই মানে আমি এই দুটো দিন লাইফের বলতে পারবো না, 1 নম্বর হচ্ছে যে যেদিনকে এই এই আমি জানতে পারলাম ফাইনালি বাবু অঙ্কেলের মুখ থেকে যে আমি রায়বাড়ির তপসে করছি, এবং 2 নম্বর জিনিস যখন প্রথম সেটা মিডিয়াতেও এসে গেল যে আমরা 3 জন ফ্রেশ 3 জন ফেলু তপসে জটায়ু হচ্ছি, এই 3টে মোমেন্ট মানে এই 2টো মোমেন্ট আমার লাইফের মানে অল টাইম মেমোরেবল হয়ে থাকবে। এটার দায়িত্ব হচ্ছে আমাদের ছোট, কী করবে? আগামী 10ই মে গরমের ছুটিতে আসছে নয়ন রহস্য, ফেলুদা ফের ফিরছে। সো প্লিজ ফর দ্য ফার্স্ট টাইম যেহেতু গরমের ছুটিতে আসছে নতুন রকম এক্সপিরিয়েন্স হতে চলেছে, ম্যাজিক রয়েছে, নয়ন রয়েছে, রহস্য রয়েছে, সো পরিবার নিয়ে বাচ্চাদের নিয়ে প্লিজ চলে আসুন আপনাদের কাছের সিনেমা হলে এবং নয়ন রহস্য দেখুন, ভালো লাগলে আরও লোককে বলুন যাতে দেখে। থ্যাংক ইউ। কেন? কারণ সোশ্যাল মিডিয়াতে ওর অনেক বেশি ফলোয়ার আমাদের চেয়ে, তো ওর রিচটা বেশ বেটার। আমরা দেখেছি যদিও সব আন্ডার এজ কিন্তু যাই হোক আমাদের আড্ডা জমে উঠেছিল টিম নয়ন রহস্য মানে ফেলুদা জটায়ু এবং তপসের সঙ্গে, এবং নয়ন রহস্য কিন্তু অবশ্যই আপনাদের হলে গিয়ে দেখতে হবে, আগামী 10ই মে রিলিজ করছে। এরকম আরও বিভিন্ন আপডেটের জন্য অবশ্যই চোখ রাখুন আর্টিস্ট টিভি HD পর্দায়।